নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব নারকলের পান্না দেখে নিই নারকোল পান্না বানানোর জন্য উপকরণগুলো লাগছে গোবিন্দভোগ চাল বাটা দুধ কলার টুকরো নারকল কোড়া চিনি এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব এবার একটা বল নিয়েছি তাতে দুটো কলা পিস করে নিয়েছি সেই কলাটা এবার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে ম্যাশার দিয়ে কলাটাকে ম্যাশ করে নেবো গরমের সময় এই পান্নাটা খেতে খুব ভালো লাগে এই পান্নাটা খেলে শরীরটাও খুব ঠান্ডা থাকে অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না এইভাবে তৈরি করে দিলে ওদের পক্ষে খেতেও খুব ভালো লাগবে এবং ভাবে ওরা সব সময় খেতে চাইবে এবার কলা কলাটা বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে এরপর দেবো এর মধ্যে পাঁচ চামচ চিনি এরপর এতে দু কাপ দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব দুধটা দেওয়া হয়ে গেলে এরপর দেব এতে চার চামচ নারকল কোড়া এবার নারকল কোড়াটা দেওয়া হয়ে গেছে নারকল কোড়াটা দেওয়া হয়ে গেলে এরপর এক কাপ চাল ভিজিয়ে নিয়ে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি গোবিন্দভোগ চালটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো গোবিন্দভোগ বাটাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার এটা ভালোভাবে চামচ দিয়ে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নেব এইটা পরিমাণ করেই দেওয়া আছে এক কাপ চাল বাটাতে দু কাপ দুধ দিয়ে এর মধ্যে দিতে হবে এবং চার চামচ নারকল কোড়াই দিতে হবে এটা যদি খুব বেশি পরিমাণ দুধ দিয়ে দিই তাহলে এটা পাতলা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে চামচ দিয়ে মাখানো হয়ে গেছে এবার দুটো কাচের গ্লাস নিয়েছি দুধ দিয়ে তৈরি নারকলের পান্নাটা এবার আস্তে আস্তে গ্লাসেতে সার্ভ করে দেব এবার সকলের সাথে গ্লাসে গ্লাসে পরিবেশন করুন নারকল দিয়ে দুধের পান্নাটি যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ